ডিডব্লিউ আলামিন এআইডি থেকে আপনি লিখেছেন বাবা মায়ের সম্পত্তির মধ্যে তাদের তৃতীয় লিঙ্গের সন্তান কীভাবে ওয়ারিস প্রাপ্ত হবেন এটি ব্যাপারে আমরা এর আগে একাধিকবার বলেছি যে তৃতীয় লিঙ্গ যাদেরকে আমরা বলছি অর্থাৎ যাদেরকে হিজড়া বলা হয় প্রচলিত অর্থে এই তৃতীয় লিঙ্গের মানুষ বা যাদেরকে হিজড়া বলা হচ্ছে তাদের মধ্যে দেখতে হবে যে পুরুষের দিকটা তাদের শরীরের মধ্যে পুরুষ হওয়ার দিকটা কতটা প্রবল তার মধ্যে নারীত্বের দিকটা যদি প্রবল থাকে তাহলে তিনি মেয়ের বিধানভুক্ত হবেন আর যদি ছেলে এবং পুরুষত্বের যে দিকগুলো সেগুলো যদি তার শরীরের মধ্যে এবং মানে ছেলের যে টেন্ডেন্সি ছিল তার মধ্যে যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ছেলের কাতারে তিনি পড়বেন আদারওয়াইজ তিনি তার যদি কোনোটাই নিরূপণ করা না হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু জটিল বাট সাধারণত তার প্রবণতাটা কোন দিকই সেটার মধ্যে তাকে ফেলে তার বিধানভুক্ত তাকে করা হবে কোনো মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকি একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ কাজটা অবশ্যই গৃহীত কাজ সন্তান হিসাবে মা বাবাদের এই ভুল ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখা উচিত তাদের মানবীয় দুর্বলতা অনেক সন্তান তার প্রতি বাবার মায়ের দুর্বলতা থাকে তিনি মনে করেন যে সে দুর্বল হয়তো সে দুর্বল নয় কিন্তু তিনি মনে করেন এটি মনে করার কারণে তার প্রতি একটু টান থাকে এটি তার মানবিক দুর্বলতা এটিকে ক্ষমা করে দিলে আমরা এটা আমাদের মহানুভবত্ব হবে এটি আমাদের উদার দৃষ্টিভঙ্গির প্রমাণ হবে কিন্তু তাদের জন্যই কাজটা অবশ্যই গুনায়ের কথা তারা এটার জন্য আল্লাহকে জবাব করতে হবে যদি তারা বে ইনসাফি করেন আমি করিম সাদা আল্লাহাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে আয়দুল বাইনা আউলা আদিকম এর তাকুল্লাহ বাইনা আউলা আদিকম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবে তাদের প্রতি জোলম করবে না অবিচার করবে না পিতা সে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এমরে সাইফুল ইসলাম আপনি লিখেছেন কোনো ব্যক্তি যদি সুইসাইড করে সুইসাইড করলে মসজিদের ইমাম সাহেব কি জানাজা পড়াতে পারবেন ইমাম সাহেব না জানাজা পড়াবেন না হয়তো মজানকে দিয়ে পড়াবেন বা অন্য কাউকে দিয়ে পড়াবেন এটি এক ধরনের থ্রেট এটি এক ধরনের সতর্কতা যাতে অন্য লোকেরা সুইসাইড করার আগে দশবার ভাবে এরপরে সানবিব ওয়াজেদ টুটুল আপনি লিখেছেন যদি কেউ সুদ খেয়ে প্রচুর সম্পদ গড়ে তোলে পরে যদি আল্লাহর কাছে মাপ চায় বা ভালো হয়ে যায় আর সেই সম্পদগুলো ব্যবহার করতে পারবে সুদ খেয়ে সম্পদ গড়ে তুলেছে তখন হয়তো আল্লাহর ভয় ছিল না এখন তো আল্লাহর ভয় এসেছে মাপ চেয়ে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা চাইলে তাকে মাফ করতে পারেন সেই সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ কিন্তু ঠান্ডা মাথা জেনে শুনে কেউ এটা করবে যে পরে মাপ চেয়ে সেটা মাপের সম্ভাবনা কম আল্লাহ মাফ করুক